गुड मॉर्निंग स्टूडेंट्स, वेलकम टू आवर चैनल। टुडे आवर टॉपिक इज ऑन वेपर कंप्रेशन एंड टेम्परेचर एंट्रोपी चार्ट और टेम्परेचर एंट्रोपी डायग्राम ऑफ वेपर कंप्रेशन साइकिल। तो एक्चुअली आमादेर जाई एचवैक सिस्टेम रही है, एचवैक माने हीटिंग वेंटिलेशन एंड एयर कंडिशनिंग सिस्टेम जाई आछे, सेटा आइदर डोमेस्टिक होक बा कमार्शियल होक, तो एचवैक सिस्टेम सब एन मैक्सिमाम 90% 95% मोस्टलि मैं पपुलर जो सिसटेमटा एन एचवैक सिसटेम यूज है से वेपर कम्प्रेशन सिसटेम। तो वेपर कम्प्रेशन सिसटेम मान कि एखे वेपर कम्प्रेशन सिसटेम हे जो वेपर के कम्प्रेस करार पर जो तुम्हारा नाम भलो कर फलो करो वेपर कम्प्रेशन साइकिल। तो वेपर मान हे जे जिनिसटा गैस स्टेटे আচ্ছা, অনেকের এটা এক মিসকনসেপশন থাকে যে ভেপার আর গ্যাসের মধ্যে তফাৎ কী। তো জেনারেলি ভেপার আর গ্যাস হচ্ছে একই, তো এটা একটা মিসকনসেপশন রয়েছে, কিন্তু এখানে একটা ডিফারেন্স রয়েছে ভেপার আর গ্যাসের মধ্যে। ভেপার আর গ্যাসের মধ্যে কী ডিফারেন্স? অরিজিনালি যেগুলো যাদের বার্থ, যাদের অরিজিনাল বার্থ হচ্ছে লিকুইড স্টেটে, যারা অরিজিনালি যারা লিকুইড স্টেটে থাকে এবং তাদেরকে যদি আমি হিট দিয়ে সেটাকে যদি আমি ভেপার বা স্টিমে পরিণত করি তখন সেটাকে আমি ভেপার বলব। আর যেটার অরিজিনালি জন্ম হচ্ছে গ্যাস রূপে, যেটা লিকুইড স্টেটে জন্ম না, অরিজিনালি যেটার জন্ম গ্যাস স্টেট, যেমন ধরুন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এটসেট্রা এটসেট্রা, যত গ্যাস রয়েছে, মিথেন ইথেন, তো এইগুলো হচ্ছে আমাদের গ্যাস, এগুলোকে আমরা গ্যাস বলবো, কারণ এটা অরিজিনালি এরা গ্যাস হয়ে জন্মেছে। আর যাদের লিকুইড স্টেট থেকে গ্যাস ভেপার ফর্ম করছি, মানে যাদের অরিজিনাল যাদের স্টেটটা হচ্ছে লিকুইড, তাদেরকে হিট দেওয়ার পর যখন তাদেরকে আমি স্টেট চেঞ্জ করছি তখন তাকে লিকুইড থেকে যখন ভেপার ফর্ম করছি তখন তাদেরকে আমি বলবো ভেপার, ঠিক আছে? তো জেনারেলি তো এই ভেপার কম্প্রেশন সাইকেলের মধ্যে আমরা জানি কি তার যে বেসিক চারটে কম্পোনেন্ট থাকে, তো বেসিক চারটে কম্পোনেন্টের মধ্যে সবচেয়ে হার্ট, যেটাকে আমরা বলি ভেপার কম্প্রেশন সাইকেলের হার্ট, যেরকম আমাদের শরীরে যে হার্ট রয়েছে, হার্টের কাজ হচ্ছে কি সে পুরো শরীরের মধ্যে ব্লাডকে পাম্প করে, সেরকমই ভেপার কম্প্রেশন সিস্টেমের হার্ট হচ্ছে কম্প্রেসার। এই কম্প্রেসার এখানে ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। কম্প্রেসার কী করবে? কম্প্রেসারের কাজ হচ্ছে তার মধ্যে যে রেফ্রিজারেন্ট ভেপারটা থাকবে সেই ভেপারটাকে সে কম্প্রেস করবে। কম্প্রেস, যদি তুমি নামটা দেখো কম্প্রেশন, এই কম্প্রেশনটা কোথা থেকে এসছে? প্রেস থেকে এসছে। কম্প্রেস, কম্প্রেস করা মানে চাপ দেওয়া। তো আইদার এই কম্প্রেসারটা বিভিন্ন ধরনের হতে পারে, রেসিপ্রোকেটিং টাইপ হতে পারে, স্ক্রল হতে পারে, স্ক্রু হতে পারে, সেন্ট্রিফিউগাল হতে পারে, রোটারি হতে পারে। তো সব কম্প্রেসারেরই প্রাইমারি কাজ হচ্ছে কি রেফ্রিজারেন্টকে, সে লো প্রেশার লো টেম্পারেচার রেফ্রিজারেন্টকে সে কম্প্রেস করে হাই প্রেশার হাই টেম্পারেচারে ক্যারেক্টারিস্টিক্স তার দিয়ে সে তাকে ডিসচার্জ করবে। তো জেনারেলি আমার সেই সাইকেল যে স্টার্ট হয়, অনেকের মিসকনসেপশন এটাও আছে যে সাইকেল স্টার্ট হয় আমার কম্প্রেসার থেকে, কম্প্রেসার, তারপর কন্ডেন্সার, এক্সপানশন ডিভাইস, দেন ইভাপোরেটার, কিন্তু অ্যাকচুয়ালি সাইকেল স্টার্ট হয় আমার ইভাপোরেটার থেকে। ইভাপোরেটারে যে গ্যাসটা আমার ভেপার কন্ডিশন হয় সেই গ্যাসটাকে আমি পরে আসছি, ভেপার কন্ডিশন যখন হয়, ভেপার কন্ডিশন হওয়ার পরে আমার কম্প্রেসার কী করে তাকে সাকশন লাইন দিয়ে সাক করে, সাকশন লাইন দিয়ে সাক করার পরে কম্প্রেসার তাকে প্রেশার দেয়, প্রেশার দিয়ে তোমার সেটাকে লো প্রেশার লো টেম্পারেচার রেফ্রিজারেন্ট যেটা সাক করলে ইভাপোরেটার থেকে, সেটা হাই প্রেশার হাই টেম্পারেচার রেফ্রিজারেন্টে কনভার্ট করে। হাই প্রেশার হাই টেম্পারেচার রেফ্রিজারেন্টটা কনভার্ট হওয়ার পরে ইন স্যাচুরেটেড কন্ডিশন সেটাকে পাঠিয়ে দেয় কনডেন্সারের মধ্যে। এবার কনডেন্সারের কাজ হচ্ছে, তুমি যদি নামটা ফলো করো কনডেন্সার, তাহলে এখানে বুঝতে পারবে যে কনডেন্স করে, কনডেন্স করার মানে অর্থ কী? কনডেন্স করার অর্থ হচ্ছে কি আমি যদি ভেপার স্টেট থেকে যদি লিকুইড স্টেট করি, যেমন ধরে নাও কোনো জায়গায় ধরো জল গরম হচ্ছে, তুমি যদি সেই গরম জলের যে বাষ্পটা উঠছে সেই বাষ্পর ওপরে তুমি হাত যদি রাখো একটু ওপরে, বা তুমি কোনো কোনো ঢাকনা যদি তার মধ্যে দিয়ে দাও, কিছুক্ষণ পরে ঢাকনাটা তুললে দেখবে ঢাকনাটার পিছন দিকে জলের ড্রপলেটস আছে, তো এই জলের ড্রপলেটসটা এলো কোথা থেকে? ওই যে ভেপারটা উঠছিল বা যেটা জল গরম হয়ে যে ভেপারটা উঠছিল ওটা আমার পাত্রর মধ্যে লেগে সে কী করছে, তার হিটটাকে ট্রান্সফার করে দিচ্ছে পাত্রর মধ্যে, এবং সে ল্যাটেন্ট হিটটা ট্রান্সফার করে দিয়ে সে জলের ড্রপলেটে পরিণত হয়ে যাচ্ছে। তো সেম কেস কনডেন্সার কী করে, যে হাই টেম্পারেচার হাই প্রেশার রেফ্রিজারেন্টের মধ্যে ঢুকলো সে কী করবে, সে এবার তার থেকে ল্যাটেন্ট হিটটা ছাড়বে। ফার্স্ট অফ অল যে ডিসচার্জ লাইন আছে সেখান দিয়ে সেন্সিবল হিট ছাড়া হয়, এবং কনডেন্সারে যখন ঢুকে গেল সেখানে সে ল্যাটেন্ট হিট ছাড়লো। ল্যাটেন্ট হিট কোথায় ছাড়বে? এখানে দু ধরনের আমাদের জেনারেলি কনডেন্সার থাকে, এয়ার কুল কনডেন্সার আর ওয়াটার কুল কনডেন্সার। তো এয়ার কুল কনডেন্সার হলে তারা এয়ারের মধ্যে হিট ছাড়বে, ওয়াটার কুল হলে তারা ওয়াটারের মধ্যে ছাড়বে। তো কনডেন্সার কী করবে, হিটটা ছেড়ে দেওয়ার পরে, ল্যাটেন্ট হিট ছেড়ে দেওয়ার পরে সে যে হাই টেম্পারেচার হাই প্রেশার যে ভেপারটা ছিল সেটাকে হাই টেম্পারেচার হাই প্রেশার লিকুইডে কনভার্ট করবে। তো লিকুইডে কনভার্ট করার পরে সেটাকে সে পাঠিয়ে দেবে কার মধ্যে, এক্সপানশন ডিভাইসের মধ্যে। এখন এক্সপানশন ডিভাইসে বিভিন্ন ধরনের ইউজ হয়, ডোমেস্টিক পারপাসে জেনারেলি আমরা ক্যাপিলারি ইউজ করে থাকি,
আর বড় বড় সিস্টেম আমরা ইলেকট্রনিক এক্সপানশন ভালভ টিএক্সভি উইথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইকুইলাইজার এএক্সভি তো এইসব ইউজ করে থাকি। তো এক্সপানশন ডিভাইসে সে লিকুইডটাকে পাঠিয়ে দেবে। তো এক্সপানশন ডিভাইসে যখন লিকুইডটা আসবে, হাই টেম্পারেচার হাই প্রেশার লিকুইড, সে কী করবে? সে তার প্রেশার এবং টেম্পারেচার দুটোকেই থ্রোটেল করবে। থ্রোটেল করবে মানে কি? সেটাকে কমিয়ে দেবে। সো প্রেশার অ্যান্ড টেম্পারেচার কমিয়ে দেওয়ার পরে সেটাকে হাই থেকে লো কন্ডিশনে নিয়ে চলে আসবে। তো হাই থেকে লো কন্ডিশনে আনার পরে এই কেন হয় হাই থেকে লো? কারণ এই যখনই এক্সপানশন ডিভাইসে এসে লিকুইডটা একসঙ্গে ঢুকতে থাকে, তখন সেখানে এক্সপানশন ডিভাইসের যে হোলটা হয় সেই হোলটা খুবই ছোটো হয়। তো সেখানে এসে একটা ফ্রিকশান হয়, সেই হোলটা দিয়ে যখন অনেকটা লিকুইড এসে ঢুকতে চায় সেখানে একটা ফ্রিকশান হয়। ফ্রিকশানের কারণে তাদের ভেলোসিটি ইনক্রিজ হয় এবং প্রেশারটা কী হয়ে যায়? ডিক্রিজ হয়ে যায়। তো প্রেশার ডিক্রিজ হয়ে যাওয়ার ফলে কী হয়? তারা লো প্রেশার এবং লো টেম্পারেচারে কনভার্ট হয়ে যায়। তো লিকুইডটা লো প্রেশার লো টেম্পারেচারে কনভার্ট করে এক্সপানশন ডিভাইস, এবং সে আরেকটা কাজও করে, সে মিটার করে যে আমার কতটা রেফ্রিজারেন্ট ইভাপোরেটরের মধ্যে দিতে লাগবে অ্যাকর্ডিং টু দ্য হিট লোড অফ দ্য স্পেস। তো আমার এক্সপানশন ডিভাইসে লিকুইডটাকে ইভাপোরেটরের মধ্যে পাঠিয়ে দেয়। এবার ইভাপোরেটর কী করবে? ইভাপোরেটরের মধ্যে যখন লিকুইডটা গেল, ইভাপোরেটর নামটা শুনেই বুঝতে পারছো, ইভাপোরেটর মানে যে ইভাপোরেট করে। ইভাপোরেশন অর্থ কী? যদি আমি হিট কোনো জায়গা থেকে নিয়ে যদি আমি কোনো লিকুইডকে সেটাকে যদি ভেপার ফর্ম করি, তখন সেই প্রসেসকে আমি বলি ইভাপোরেশন। তো এই লিকুইডটা যখন এর মধ্যে এসে ঢুকলো, ইভাপোরেটর এবার কী করবে? সে তার সারাউন্ডিং স্পেস থেকে হিটটা আনবে। হিটটা টানার পরে সে সেই হিটটা, ল্যাটেন্ট হিটটা, আমার ল্যাটেন্ট অ্যান্ড সেন্সিবল বোথ, ল্যাটেন্ট হিট কিন্তু রেফ্রিজারেন্ট নেবে ল্যাটেন্ট হিটটা, ল্যাটেন্ট হিটটা রেফ্রিজারেন্ট নিয়ে সে কী সে কনভার্ট হয়ে যাবে? সে কনভার্ট হয়ে যাবে আমার ভেপার স্টেটে। লো টেম্পারেচার অ্যান্ড লো প্রেশার ভেপারে কনভার্ট হয়ে যাবে। তো লো টেম্পারেচার লো প্রেশার ভেপার হওয়ার পর সে আবার কোথায় চলে আসবে? কম্প্রেসারে চলে আসবে। কম্প্রেসারে এসে কম্প্রেসার আবার তাকে হাই প্রেশার হাই টেম্পারেচারে কম্প্রেস করবে, এবং এই সাইকেলটা আমার কন্টিনিউয়াসলি ভেপার কম্প্রেশন সাইকেলে চলতে থাকে যত ডোমেস্টিক এবং কমার্শিয়াল ইউনিট আছে। তো এই ভেপার কম্প্রেশন সাইকেল থেকে আমি টিএস চার্ট যেটা তোমাদেরকে দেখাবো, টেম্পারেচার এন্ট্রপি চার্ট, এটা কী বলতে চাইছে এখানে? ফার্স্ট হচ্ছে টেম্পারেচার মানে জানো, টেম্পারেচার মানে হচ্ছে দ্য ডিগ্রি অফ হটনেস অর কোল্ডনেস অফ এনি সাবস্টেন্স অর এনি অবজেক্ট অর এনি বডি, তাকে আমরা টেম্পারেচার বলি। আর এস মানে, এস দিয়ে এখানে যেটা ডিনোট করেছি এস দিয়ে, সেটা হচ্ছে আমার এন্ট্রপি ডিনোট করা হয়েছে। তো এন্ট্রপি মানে কি এটা একটুখানি বুঝতে লাগবে। এন্ট্রপি জিনিসটা হচ্ছে র্যান্ডমনেস অফ মলিকিউল, মানে আমি ধরে নাও একটা আইস আছে, বরফের টুকরো রয়েছে। তো আমরা জানি সলিডের মধ্যে মলিকিউলরা খুব ক্লোজলি প্যাকড থাকে, তো বরফের টুকরোর মধ্যে যে মলিকিউলগুলো রয়েছে সেগুলো ক্লোজলি প্যাকড রয়েছে। তো এই মলিকিউলগুলোকে আমি এবার এই বরফের টুকরোটাকে আমি ফ্রিজ থেকে বাইরে এনে রাখলাম, তো কিছুক্ষণ পরে দেখবে কি এই বরফটা আস্তে আস্তে গলে সেটা জল হতে থাকে, সেটা জল হতে থাকে, ওয়াটার হতে থাকে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যখন বরফ বাইরে ফ্রিজের ভিতরে ছিল তখন সে ঠান্ডা ছিল, এবার তুমি যখন ফ্রিজ থেকে বার করলে তখন সেটা নর্মাল রুম টেম্পারেচার এলো, মানে ফ্রিজের টেম্পারেচার থেকে অনেকটা হাই টেম্পারেচার এলো। তো সে কী করবে? বাইরের থেকে হিট তার ভিতরে ঢুকতে থাকবে। বাইরের থেকে হিট ঢুকতে থাকলে জেনারেলি হিটটা ঢোকে কোথায়? সেই মলিকিউলের মধ্যে ঢোকে। এবার মলিকিউলরা সেই হিটটা নিয়ে তাদের কাইনেটিক এনার্জি বেড়ে যায়। তাদের কাইনেটিক এনার্জি যখন বেড়ে যাবে তখন কী হবে? মলিকিউল আর মলিকিউলের ভিতরে একটা ফোর্স থাকে, তারা নিজেরা মলিকিউল আরেকটা মলিকিউলকে টেনে ধরে থাকে, সেটাকে বলা হয় ইন্টার মলিকিউলার ফোর্স। সেই ইন্টার মলিকিউলার ফোর্সের দ্বারাই আমাদের মেটেরিয়ালগুলোর শেপ বা ভলিউম এগুলো থাকে। তো মলিকিউল কী করবে? এই এক্সট্রা হিট এনার্জি যখন বাইরের থেকে পাবে তখন তাদের নিজেদের কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। কাইনেটিক এনার্জি মানে মোশন করার এনার্জি বেড়ে যাবে। মোশন করার এনার্জি বেড়ে গেলে তারা তাদের এই ইন্টারমলিকিউলার ফোর্সটাকে ভেঙে দিয়ে, তারা ইন্টারমলিকিউলার ফোর্সটাকে ভেঙে দিয়ে অনেক দূরে দূরে ফ্লো করবে। তো তাতে কী হবে? আমার সলিড স্টেট থেকে সেটা লিকুইড স্টেটে কনভার্ট হবে। আবার তুমি এই লিকুইডটাকে যদি আবার হিট দাও, তার মধ্যে আরও হিট ঢুকবে, আরও হিট এনার্জি যাবে এবং আরও কাইনেটিক এনার্জি বাড়বে এবং লিকুইডটা আস্তে আস্তে ভেপার ফর্ম হবে। তো এইটাকেই বলছে যে আমার এন্ট্রপি। এন্ট্রপি তাহলে কী? এন্ট্রপি মানে হচ্ছে র্যান্ডমনেস। তাহলে দেখো, সলিডে যখন মলিকিউলগুলো ছিল তখন তারা এক জায়গায় বসে মিন্স ভাইব্রেট করছিল, তারপর তুমি যখন তাকে হিট দিলে সে লিকুইডে কনভার্ট হলো। লিকুইডে কনভার্ট হলো মানে কি? আমার মলিকিউলের এনার্জি বাড়লো, সে তখন মুভ করা আরম্ভ করলো। তুমি যখন আরও হিট দিলে তখন এই লিকুইডটা গ্যাসে পরিণত হয়ে গেল, মানে কি তাদের মুভ করার ক্ষমতা আরও বেশি বেড়ে গেল, তাদের এনার্জি আরও বেশি বেড়ে গেল। ঠিক এর অপোজিটটা, তুমি গ্যাসকে বা ভেপারকে যদি ঠান্ডা করো, মানে তার থেকে যদি মলিকিউল থেকে এনার্জি নিয়ে নাও, সেটা লিকুইড হয়ে যায়, মানে তাদের আর মুভ করার ক্ষমতা থাকে না, তারা কমে যায়। আবার তুমি লিকুইডটাকে যদি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দাও বা জলকে যদি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দাও, তাদের ফ্রিজ কী করবে? আরও ঠান্ডা করবে, মানে তাদের এনার্জি আরও নিয়ে নেবে মলিকিউলদের, তো তাদের মুভ করার ক্ষমতা আরও কমে যাবে এবং তারা এক কাছে চলে আসবে। ইন্টারমলিকুলার ফোর্স বেড়ে যাবে, এক কাছে চলে আসবে, তখন সলিড হয়ে যাবে। তো জেনারেলি আমরা তাহলে এটি বুঝতে পারলাম যে এন্ট্রপি
কখন বাড়বে, যখন তুমি হিট দেবে কোনো সাবস্টেন্সের মধ্যে, আর তুমি যখন হিট কোনো সাবস্টেন্স থেকে নিয়ে নেবে তখন মলিকিউলের এন্ট্রপি কমে যাবে, ঠিক আছে কি না? তো এখন আমরা এই চারটা দেখব। জেনারেলি প্রসেস ওয়ান টু টু বোঝানো হচ্ছে আমার কম্প্রেশনের প্রসেসটা। দেখো এখানে টেম্পারেচার যখন ইভাপোরেটর থেকে এসে ঢুকলো তখন কি হয়েছে, তখন টেম্পারেচার আমার কনস্ট্যান্ট, মানে লো প্রেশার লো টেম্পারেচার, তাই টেম্পারেচার টি ওয়ান মানে হচ্ছে লো, টি ওয়ান ইজ লোয়ার দেন টি টু, ঠিক আছে? তো আমার কম্প্রেসার কী করবে, তাকে কম্প্রেস করলো, কম্প্রেস করলো মানে তাকে টেম্পারেচার টি ওয়ান থেকে টি টুতে পৌঁছালো, হাই প্রেশার হাই টেম্পারেচার দিল, তো টেম্পারেচার বাড়লো। বাড়ার পরে এখানে কী হলো, এখানে দেখো কনডেন্সার, কনডেন্সারে গিয়ে কিন্তু তার টেম্পারেচারের কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ কনডেন্সার কী করছে, শুধু ল্যাটেন্ট হিট ছাড়ছে, ল্যাটেন্ট হিটকে বাইরে যেতে দিচ্ছে, তাতে কী হচ্ছে তার টেম্পারেচার সেম থাকছে। ল্যাটেন্ট হিট মানে কি, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে বাট স্টেট চেঞ্জ হবে। তাহলে এখানে টেম্পারেচার টি টু, যে টেম্পারেচারে কম্প্রেসার তাকে বার করেছে, সেই টেম্পারেচারেই আমার কনডেন্সার ল্যাটেন্ট হিট ছেড়ে দিয়ে সে কী করবে, ভেপারটাকে লিকুইডে কনভার্ট করলো, বা টেম্পারেচার কনস্ট্যান্ট রইলো, কারণ কী, সে ল্যাটেন্ট হিট ছাড়লো, সেন্সিবল হিট ছাড়লো, ঠিক আছে কি না? তো তিন নাম্বার পয়েন্টে আসার পরে সে এবার কোথায় এলো, আমার এক্সপানশন ডিভাইসে এলো। এক্সপানশন ডিভাইস এবার কী করবে, সে হাই প্রেশার হাই টেম্পারেচার যে লিকুইডটা তার মধ্যে ঢুকেছে সেটাকে লো টেম্পারেচার করবে, তো তাই সেটাকে দেখানো হচ্ছে টি টু থেকে সেটা এলো টি ওয়ানে, তার মানে টেম্পারেচার কমলো। এবার যখন পয়েন্ট ফোরে এলো, মানে ইভাপোরেটারে, ইভাপোরেটার লো টেম্পারেচার লো প্রেশার রেখেই সে ল্যাটেন্ট হিট নেবে, সেন্সিবল হিট কিন্তু নেবে না। ল্যাটেন্ট হিট নেওয়াতে কী হবে, সে অনলি স্টেট চেঞ্জ করবে বা টেম্পারেচার সেম থাকবে, তাই এই টি ওয়ান টেম্পারেচারেই আমার লিকুইডটা ভেপার হলো এবং ভেপার হয়ে ফের কম্প্রেসারে এলো, ঠিক আছে? টেম্পারেচারের জিনিসটা বুঝলে। এবার এনট্রপিটা দেখো, যখন আমার কম্প্রেসার কম্প্রেস করলো, মানে টেম্পারেচার টি ওয়ানে যখন ছিল, যখন সেটাকে কম্প্রেস করলো এস টুতে যখন গেল তোমার, সেখানে কী হবে, আমার নর্মালি এনট্রপি কী হলো, কনস্ট্যান্ট থাকলো, কারণ কারণ হাই টেম্পারেচার হাই প্রেশার তোমার তৈরি হচ্ছে, তাতে কী হচ্ছে তোমার এনট্রপি, তাতে অলরেডি সেটা ভেপার হয়েই এসছে, সেখানে কিন্তু স্টেট হচ্ছে চেঞ্জ হচ্ছে না, কম্প্রেসার তাকে কম্প্রেস করছে, টেম্পারেচার দিচ্ছে কিন্তু ঠিকই, কিন্তু তার স্টেট চেঞ্জ হচ্ছে না। তো স্টেট চেঞ্জ না হওয়াতে কী হচ্ছে, আমার যেটা ভেপার ছিল আগে সেই ভেপারই রয়েছে, তাই এনট্রপি এখানে কনস্ট্যান্ট। এবার যখন কনডেন্সারে আসছে, দেখো অ্যারোটা হচ্ছে এইদিকে, মানে আমার এনট্রপি এদিকে, তো আমার কী হচ্ছে নর্মালি, সরি, কনডেন্সারে যখন আসছে তখন আমার তোমার এনট্রপিটা কী হবে, এনট্রপি তখন কমে যাবে। এনট্রপি কেন কমে যাবে, তার কারণ যে গ্যাসটা রয়েছে সেই গ্যাসটা লিকুইডে কনভার্ট হবে। তো লিকুইডে কনভার্ট হলো মানে কি, আমি তার থেকে মলিকিউলের মধ্যে থেকে হিটটাকে আমি ছেড়ে দিলাম, কনডেন্সার কী করছে, ল্যাটেন্ট হিট ছেড়ে দিচ্ছে, মানে তার মধ্যে থেকে হিটটা চলে যাচ্ছে, হিটটা চলে গেলে কী হবে, সে লিকুইডে কনভার্ট হলো, মানে তার র্যান্ডমনেসটা কমে গেল। তাহলে দেখো আমার এনট্রপি কী হলো, কমলো, ঠিক আছে কি না? এনট্রপি তখন কমবে কনডেনসেশন প্রসেসে। নেক্সট প্রসেস কি, আইসোথার্ম, মানে এক্সপানশনের সময় সেই লিকুইড স্টেট, লিকুইড স্টেটই আছে, তাই আমার এস টুটা কনস্ট্যান্ট, ঠিক কি না? এস টুটা কনস্ট্যান্ট। এবার আমার কম্প্রেসারে যখন ইভাপোরেটারে এসে ঢুকলো, ইভাপোরেটারে এবার কী করছে, ইভাপোরেটার এবার হিটটাকে টানছে, ল্যাটেন্ট হিট নিচ্ছে, মানে কি লিকুইড থেকে ভেপার হচ্ছে, তাহলে মলিকিউলের মধ্যে হিট ঢুকছে, মলিকিউলের মধ্যে হিট ঢুকলে মলিকিউলের এনট্রপি বাড়ছে, সে ভেপার ফর্ম হচ্ছে, তাহলে সেখানে কী হচ্ছে, আমার এনট্রপি বাড়ছে। তো আমি জেনারেলি এই প্রসেসটাকে এইভাবে দেখাও, এইভাবে দেখো, এটা কম্প্রেশন, এটা কনডেনসেশন, এটা এক্সপানশন, আর এটা হচ্ছে আমার ইভাপোরেশন। তো এটা হচ্ছে আমার কম্প্রেসার ধরে নাও, এটা ওয়ান টু এভাবে দিয়ে দাও, তো ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর, তাহলে আমার এখানে এবার তোমার ক্লিয়ার হবে, এটা কম্প্রেসারে কী হচ্ছে, আমার এনট্রপি সেম থেকে যাচ্ছে, বাট আমার স্টেট চেঞ্জ যেহেতু কিছু হচ্ছে না, তো এনট্রপি সেম থেকে যাচ্ছে, টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে। কনডেনসেশনে দেখো অ্যারোটা এইদিকে, তো আমার ভেপার থেকে লিকুইড হচ্ছে বলে আমার এনট্রপি এস ওয়ান থেকে এস টু কমের দিকে আসছে। আচ্ছা, সে থার্ড কী হচ্ছে, আমার এক্সপানশন ডিভাইসে যখন আসছে তখন লিকুইড স্টেট লিকুইডই থেকে যাচ্ছে, তার কোনো স্টেট চেঞ্জ হচ্ছে না, সে কারণে আমার এনট্রপি কনস্ট্যান্ট রয়েছে, এস টুই রয়েছে, যে এনট্রপি নিয়ে বেরিয়েছিল সে এনট্রপিই রয়েছে। এবার ইভাপোরেশন থেকে যখন সে ইভাপোরেটার ঢুকলো, তো এবং সে যখন হিট নিল, ল্যাটেন্ট হিট, এবং সে যখন ইভাপোরেট হলো, তার এনট্রপি বেড়ে গেল মলিকিউলে, তাই এনট্রপি কী হচ্ছে, বাড়ছে, এদিকে যাচ্ছে, মানে এনট্রপি বাড়ছে, গিয়ে সে কম্প্রেসারে ঢুকলো, ঠিক আছে কিনা? তো এইটা ছিল আমার জেনারেলি টিএস ডায়াগ্রাম। এখন আমরা ভেপার কম্প্রেশন সাইকেলে আরও এক্সট্রা দুটো প্রসেস আমরা করতে পারি, সেটা হচ্ছে সাবকুলিং অ্যান্ড সুপার হিটিং। সাবকুলিং মানে হচ্ছে আমার যদি আমি আরও বেশি সিওপি চাই, মানে আরও বেশি কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স চাই, আরও বেশি আমি যদি ঠান্ডা করতে চাই আমার স্পেসকে, তাহলে আমার কনডেন্সারে যে লিকুইড করলো, কনডেন্সার যে রেফ্রিজারেন্টকে যে লিকুইড করলো, সেই লিকুইডের যে টেম্পারেচার তার থেকেও যদি আমি আরও ঠান্ডা করতে চাই সেই লিকুইডটাকে, তখন সেই প্রসেসটাকে বলা হয় সাবকুলিং প্রসেস।
সেটা আমি আইদার কুলিং কয়েল দিয়ে করতে পারি বা কোল্ড ওয়াটার পাইপলাইনের মধ্যে কোল্ড ওয়াটার ট্রান্সফার করে করতে পারি। তো সাব কুলিং কি দিচ্ছে, রিডিউসিং টেম্পারেচার বিলো কন্ডেন্সিং টেম্পারেচার, তাকে আমি বলবো সাব কুলিং, ঠিক আছে কি না। নেক্সট হচ্ছে কি, আরেকটা প্রসেস রয়েছে সুপারহিটিং। সুপারহিটিং অ্যাকচুয়ালি ইজ ব্যাড ফর দ্য সিস্টেম। সুপারহিটিং যদি বেশি হয়ে যায় তাহলে আমার সিস্টেমে সিওপি কমে যায়। সাব কুলিং হলে সিওপি বাড়বে, সাব কুলিং করলে, বা সুপারহিটিং হলে সিওপি কমে যাবে। এবার সুপারহিটিং জেনারেলি কি, আমার যে স্যাচুরেশন টেম্পারেচার রয়েছে সেই স্যাচুরেশন টেম্পারেচারের থেকে যদি আমি টেম্পারেচার বাড়িয়ে দিই, হাই করে দিই, তখন সেটাকে বলা হয় সুপারহিটিং। সুপারহিটিং জেনারেলি তিনটে রিজনের জন্য হয়। একটা হচ্ছে যদি আমার সাকশন লাইন ইনসুলেট না করা থাকে, তাহলে যেটা ইভাপোরেটর থেকে সাকশন হয়ে যে ভেপারটা কম্প্রেসারে ঢুকছে সেটা লো টেম্পারেচার অ্যান্ড লো প্রেশার হয়ে রয়েছে এবং সারাউন্ডিংটা তোমার হাই হয়ে রয়েছে। তো হাই টেম্পারেচার সারাউন্ডিং থেকে কী করবে, সেই লো টেম্পারেচার ভেপারের মধ্যে গিয়ে ঢুকবে, তো সেখানে কী হবে, আমার সুপারহিটিং হবে। তাহলে সাকশন লাইনে আমার সুপারহিটিং হতে পারে। নেক্সট প্রোডাক্ট কোথায় হচ্ছে সুপারহিটিং হতে পারে, আমার যখন কম্প্রেসারে এসে ঢুকবে তখন কম্প্রেসারে যে ওয়াইন্ডিংটা রয়েছে সেই ওয়াইন্ডিংটা ঠান্ডা হয় আমার এই লো প্রেশার লো টেম্পারেচার ভেপারের দ্বারা, তো সেই ওয়াইন্ডিং থেকে আবার হিট নিচ্ছে, তাহলে মোটর ওয়াইন্ডিং থেকে আমার সুপারহিটিং হতে পারে। নেক্সট কোথা থেকে হতে পারে, নেক্সট হচ্ছে কম্প্রেসারের যে বডিটা রয়েছে সেই বডিটাও চলতে চলতে হিটেড আপ হয়ে যায়, সেই বডিটার মধ্যে এসে ডোমের চারিদিকে যখন আমার গ্যাসটা ঘোরাফেরা করবে সেই ডোম থেকে সে হিট নেবে, তো আমার কম্প্রেসার বডির থেকেও আমার সুপারহিটিং সিস্টেম সুপারহিট হতে পারে, ঠিক আছে কি না। তো এই ছিল জেনারেলি সুপারহিটিংয়ের হওয়ার সিস্টেম, এবং সুপারহিটিং যদি হয় তাহলে আমার সিওপি কমে যাবে, আর সাব কুলিং হলে সিওপি আমার বাড়বে। তো এটাই আমাদের আজকের টপিক ছিল, ভেপার কম্প্রেশন অ্যান্ড টিএস ডায়াগ্রাম। আর এই টপিকগুলো আমি আবার ফার্দার পরে আরেকটা ভিডিওতে আমি আপলোড করব, সাব কুলিং এবং সুপারহিটিং। তো যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, আর যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।